তো আমি কি বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা জি তো আমি একটা জিনিস নিয়ে চিন্তা করছিলাম তো পরবর্তীতে আমি ওইটা নিয়ে একটু অনলাইনে একটু পড়া করার চেষ্টা করছি একটু সার্চ দিয়া তো জিনিসটা হলো আচ্ছা আমি হয়তো একটু গোলাই ফেলছি একটু নার্ভাস তো আচ্ছা তো বিষয়টা হলো যদি কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করে এবং সেই কাজটা যদি তার করার সময়ের পরবর্তীতে যদি কোনো একটা আইন প্রণয়ন করে যদি সেটাকে ইলিগাল হিসেবে মানা হয় হ্যাঁ তাহলে কি সেই কাজটাকে অপরাধ হবে কিনা তো এটা নিয়ে আমি যখন একটু চিন্তা করা শুরু করলাম এবং অনলাইনে দেখলাম তো এটা দেখলাম যে এটা খুবই পপুলার একটা বিষয় এবং এটাকে বলা হয় এক্স পোস্ট ফ্যাক্টো ল তো এই এক্স পোস্ট ফ্যাক্টো ল এটা বলতে কি বোঝায় এটা একটু আমি দেখার চেষ্টা করলাম যখন তখন দেখি যে এটা হলো এটা বলতে বোঝায় যে এমন কোনো কাজ যেটা হলো ল আসার মানে আইন আসার আগে যে কাজটা করা হয়েছে তো এটা হলো পুরো বিশ্বে একটা স্ট্যান্ডার্ড একটা আইন সকল দেশেই এই আইনটা রয়েছে যেমন আমেরিকা ইন্ডিয়া ভাই আমি বুঝতে বুঝতে পেরেছি পেরেছি আপনার কথা হ্যাঁ ভাই আমি আপনার কথা বুঝতে পেরেছি আপনার কথা একদমই সঠিক যেহেতু আপনি আমাকে বলেন আগে আপনি আমাকে বলেন আপনি অন্যায় এবং অপরাধ এই দুইটার ভিতরে এই দুইটার সংজ্ঞাটা আমাকে বলেন আগে আচ্ছা অপরাধ হলো সম্ভবত কোনো প্রাতিষ্ঠানিক আইনের মধ্যে যদি যেটাকে করা হয় সেটাকে বলা আর অন্যায়টা সম্ভবত মানবিক দৃষ্টিভঙ্গী থেকে যেটাকে ঠিক বলেছেন ঠিক ঠিক একদম ঠিক বলেছেন নৈতিক দিক দিয়ে যে জিনিসটা খারাপ সেই জিনিসটা অন্যায় আর অপরাধ হচ্ছে যদি রাষ্ট্রীয়ভাবে বা আইনগতভাবে কাউকে শাস্তি প্রয়োগ করা যায় সেটার জন্য সেটা হচ্ছে অপরাধ এই দুটো হচ্ছে অন্যায় এবং অপরাধের মধ্যে পার্থক্য তাই না ভাই জি আচ্ছা আপনি কি অপরাধ নিয়ে কথা বলছেন নাকি অন্যায় নিয়ে কথা বলছেন সেটা আগে একটু ডিফাইন করেন আমি

ধরুন ধরুন একটা সমাজে যদি মনে করেন সব মানুষ ধর্ষণ করতেছে সবাই ধর্ষণ করতেছে তাহলে কি আমরা কি বুঝব যে সে ধর্ষণটা কি নৈতিকভাবে সঠিক এটা ধরব আমরা আচ্ছা আমি যেটা বলছিলাম আমি একটু শেষ করি হ্যাঁ না 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 আপনি আগে আপনি আগে আপনি আগে আপনি আগে আমি যেটা বলছি সেই জিনিসটা যদি ক্লিয়ার না করেন সেটা কি মনে করেন একটা সমাজে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি পেল ধর্ষণ হচ্ছে লিগাল তাহলে কি ধর্ষণটা কি ন্যায় হয়ে যাবে মানে নৈতিক দিক দিয়ে ন্যায় হয়ে যাবে না অবশ্যই হবে না সেটা মানবিক দিক থেকে একটা অপরাধ থাকবে হ্যাঁ আহ এবং যদি মনে করেন আজকে একটা মানে একটা সমাজে অনেক মানুষ ঘুষ খায় এবং ঘুষ খাওয়াতে রাষ্ট্রীয়ভাবে একটা রীতি হয়ে গেছে এবং আইনে আইন তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেয় না আমি আপনি বুঝতে পারছেন আমি পয়েন্টটা কিন্তু ওইখানে না আমি একটু বলি যে আমি যেই পয়েন্টটা নিয়ে এসেছিলাম সেটা এক্সপেক্ট ল অর্থাৎ যদি কোন ব্যক্তি যদি কোনো অপরাধ করে এবং তার অপরাধ ঘটার পরে যদি আইনটা আসে তাহলে আমরা ওই কাজটাকে বর্তমান আইন অনুযায়ী অপরাধ বলতে পারবো কিন্তু যেই ব্যক্তি অপরাধ করেছে তাকে অপরাধী বলতে পারবো না কেননা তার কাছে ওই ইনফরমেশনটা ছিল না আমিও তো সেটাই ভাই ভাই আমি তো আপনাকে অন্যায়কারী তো বলতে পারবো নৈতিক দিক দিয়ে সে অন্যায় করেছে অন্যায়কারী তো অবশ্যই বলতে পারবো অপরাধী বলতে পারবো না কারণ অপরাধের সাথে রাষ্ট্র আইন শাস্তি প্রয়োগ যদি অতীত হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করা যাবে না যদি আইনটা হওয়ার আগে সে এই কাজটা করে থাকে এই অন্যায় কাজটা করে থাকে তাহলে অন্যায় কাজ সে করেছে সে একজন অন্যায়কারী এই বিষয়ে আমরা কনফার্ম কিন্তু তারপরেও তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিতে পারবো না কারণ সে সেই সময় জানতো না যে সেই জিনিসটা যে অপরাধ সেটার বিরুদ্ধে যে একটা আইন আছে সেই জিনিসটা জানতে শুধুমাত্র আপনি ইয়া করে ফেললেন আপনি একটু নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো তেত্রিশ সালের একটা বক্তব্যে হিটলার বলল যে ইহুদিদেরকে নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে এবং তাদেরকে দিয়ে তাদের সমস্ত জায়গা সম্পর্কে কোপ করা হবে

হিটলার বাহিনীকে নাচি বাহিনীকে হারিয়ে মিত্র বাহিনী যখন জার্মানি দখল করলো তখন তারা আইন করলো যে সমস্যা ছিল না এই যে এখন যে মিত্র বাহিনী যখন জিতে গেছে মিত্র বাহিনী যখন জার্মানি দখল করে ফেলেছে তখন তারা যে আইনটা করলো সেই আইনটা তো জার্মানিতে ছিল না তখনকার সময় মানে যখন এই ঘটনাগুলো ঘটেছে তখনকার সময় তো জার্মানিতে ছিল না তখন তাহলে এটার সলিউশন কি আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ সঠিক কথা কিন্তু এইর ভিতরে অনেক ব্যাপার আছে যে আপনি যদি একটা জনগোষ্ঠীর পরে আইন করে minimum নিধনযোগ্য দালাল এর পরে যদি একটা আইন হয় যে এই নিধন minimum নিধনযোগ্যগুলা অমানবিক ছিল মানবতা বিরুদ্ধ ছিল তখন সেই পূর্বের সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলা বিচার আপনি করতে পারবেন সেটা বাংলাদেশে এই ঘটনা ঘটেছে বাংলাদেশে সেটা হচ্ছে 71 এর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে কিন্তু যুদ্ধ পরে যখন ঘটেছে তখন কিন্তু এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে কোনো আইন ছিল না ঠিক আছে তো আমি আপনার সঙ্গে অবশ্যই একমত যে পূর্বে যদি কোনো ঘটনা ঘটে এবং পরবর্তীতে যদি সেই জিনিসটাকে আইন হিসেবে করা হয় তাহলে এই যে যুদ্ধাপরাধীদের কথা বললেন এটা কিন্তু তাদেরকে শাস্তি হয়েছে কারণ তারা ওই সময়ের আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন করেছিল এই কারণে আমি বলতে চাচ্ছি যে যেই না জাতিসংঘের জাতিসংঘের ইস্যু যদি তারা সাক্ষর না করে থাকে তখন অনেকগুলো দেশে এই ধরনের গণহত্যা ঘটেছে যেখানে জাতিসংঘের সমুদ্রে তারা সাইনি করেনি যেমন আর্মেনিয়ান গণহত্যা হ্যাঁ জি কিন্তু পুরো পৃথিবীতে যে মানুষের একটা মানবাধিকার আইন আছে সেটা তো সকলের ক্ষেত্রে প্রযোজ্য মানবাধিকার আইন আইনে তো যদি স্বাক্ষরই না করে একটা রাষ্ট্র তাহলে আপনি তাদেরকে তারা যদি একসেপ্ট না করে তাহলে তাহলে তাদেরকে আপনি কিভাবে বলবেন তারা আইন লঙ্ঘন করেছে না না তারা হলো যেই লটা অ্যাপ্লাই করা হয়েছে সেই ল অনুযায়ী তারা আচ্ছা আমি এখানে একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবো যে অনেক দেশ আছে যে দেশে হলো যে সিগারেট খাওয়া সেটা কিন্তু ইলিগাল আবার আমাদের দেশগুলোতে সিগারেট খাওয়া লিগাল তো তাদের দেশে তাহলে যারা এই সিগারেট খাচ্ছে তারা কি অপরাধী না সিগারেট খাওয়াটা আমাদের দেশে ল মানে তাদের দেশে ল অনুযায়ী আমরা হয়তো ইলিগাল বলতে পারি যে আইনে এটা ইলিগাল কিন্তু যারা ওই আইনে আছে যে আইনটার মধ্যে ওই ওই কাজটা ইলিগাল না অর্থাৎ সম্পূর্ণ লিগাল তাদেরকে কিন্তু আমরা অপরাধী বলতে পারি না এবং এইটা আমি একটু যখন পড়ি তো বিভিন্ন ইয়ে আছে অনলাইনে রিসার্চ পেপার যেগুলো সেখানে কিন্তু এটা স্পষ্ট লেখা আছে যে যদি কোনো ব্যক্তি আইন প্রণয়নের আগে কাজটা করে থাকে তখন কিন্তু ওই কাজটাকে অপরাধ বলা যাবে কিন্তু ওই ব্যক্তিটা কিন্তু অপরাধী না 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 কাজটাকে অন্যায় বলা যাবে অপরাধ বলা যাবে না আপনি বারবার মানে শব্দ দুইটা মিলিয়ে ফেলছেন ভাই তখন সেই কাজটাকে অন্যায় বলা যাবে অপরাধ বলা যাবে না অপরাধের সাথে সম্পর্ক হচ্ছে শাস্তির আইনের রাষ্ট্রের আচ্ছা কাজটাকে বর্তমান সময় অনুযায়ী অন্যায় বলা যাবে কিন্তু যে করেছে তার কাছে তো ইনফরমেশনটা ছিল না তাই না হ্যাঁ সেই কারণেই তো তাকে অপরাধী বলা যাবে না কিন্তু অন্যায়কে কিন্তু বলা যাবে এবং অপরাধ শব্দ সংজ্ঞাটা জিজ্ঞাসা করেছিলাম বারবার না এই শব্দ দুটিকে নিয়ে ফেলছেন যে শব্দটা ব্যবহার করার কথা সেখানে ব্যবহার না করে উল্টা জায়গায় ব্যবহার করে ফেলছেন এই কারণে দর্শকদের হয়তো বুঝতে তালগোল পাকিয়ে যাবে দর্শক আচ্ছা তো এখানে আরেকটা উদাহরণ যেটা আমি দেখছিলাম সেটা হলো যদি কোনো একটা ব্যক্তি যদি দু আঠারো সালে একটা মার্ডার করে এবং সেই মার্ডারের শাস্তি যদি ওই সময়ের আইন অনুযায়ী যদি বছর থাকে এবং যদি যদি শাস্তি চলতে চলতে বিশ বছর করে দেওয়া হয় তাহলে কি ওই লোকের কি শাস্তিটা কি বিশ বছর হবে নাকি দশ বছর হবে তো এই আইনের এই লটা অনুযায়ী সে কিন্তু আগের আইন অনুযায়ী শাস্তিটা পাবে যেই সময়ের আইন অনুযায়ী সে কাজটা করেছিল তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এই ল অনুযায়ী পূর্বে যে আইনের যেই সময়টাতে সে কাজটা করেছে সে ওই আইন অনুযায়ী কিন্তু অপর্যাপ্তই হয় এটাই আমি जस्ट বলতে চাচ্ছিলাম হ্যাঁ কিন্তু কিন্তু সে কিন্তু সে যদি ধরেন 20 বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে থাকে পরে যদি দেখা যায় যে মানে শাস্তিটা কমে গেছে 10 বছর করে দেওয়া হয়েছে তখন কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে কারণ উই ইন্টার যে আইনটা নতুন যে আইনটা হয়েছে সেই আইনটা হওয়ার সময় যে তথ্য প্রমাণ দিয়ে শাস্তিটা কমন হয়েছে সেই একই তথ্য প্রমাণ ব্যবহার করে সে তার ক্ষেত্রেও সে শাস্তিটা কমিয়ে নিতে পারে সে এই জিনিসটা আপিল করতে পারে মানে আইনের কাছে আদালতে যে দেখো আইনি এই শাস্তিটাকে কমিয়ে বিশ বছর থেকে দশ বছর করে দিয়েছে কমিয়ে দিয়েছে তো আমার ক্ষেত্রেও একই আমার উপস্থাপন করতে হবে না ওই তথ্য প্রমাণ গুলা ব্যবহার করে এই নতুন রুলটা জারি করা হয়েছে সেই তথ্য প্রমাণ গুলা ব্যবহার করে আমার ক্ষেত্রেও তুমি এই শাস্তিটা কমিয়ে দাও তখন সেই শাস্তিটা তার পক্ষে মানে সে যদি এই বিষয়টা আপিল করে মানে সেটা চাইনের কাছে তখন সে এটা কমিয়ে নিতে পারবে তার শাস্তি

পরবর্তীতে সরকারি উদ্যোগে অনেক সচেতনতা সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই জিনিসটাকে একটু রোধ করা গেছে আইন প্রণয়ন করে তো দেখা গেল যে অনেকে দাদা বা দাদা তারা এখনো বেঁচে আছে তারা কিন্তু বাল্য বিবাহ করেছেন হ্যাঁ কারণ তখনকার তাদের সময় জিনিসটা স্বাভাবিক ছিল সমাজে বাল্য করেছে তখন কি দাদাও বাল্য ছিল নাকি দাদা ছিল পঞ্চাশ বছরের আর মেয়েটা ছিল ছয় বছরের আচ্ছা আমি কিন্তু মুসলিম না হ্যাঁ আমি কিন্তু একজন আপনি যেই হন আপনি কে সেটা দিয়ে আসলে কিছু আসে না আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে দাদা সাহেব যিনি দাদা সাহেব যিনি তিনি কি পঞ্চাশ বছরের বুড়া ছিলেন এবং মেটা ছয় সাত বছরের বালিকা ছিলেন নাকি

আমি আপনাকে এখন দেখাচ্ছি শুনানো নাসাই শরীফের একটা হাদিস হ্যাঁ এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি আপনি এটা বইটা কেনেন তাহলে হাদিস নাম্বার হবে বত্রিশশো চব্বিশ ভাই দেখা যাচ্ছে আমি দেখতে আচ্ছা এই হাদিস সাথে কি বলা হচ্ছে এটা একটা সহিফের এখানে পরিচ্ছদ নাম হচ্ছে সমবয়সীকে বিবাহ করা হুসাইন ইবনে বুরাইদা তার পিতার সূত্রে বর্ণনা করেন আবু বকর এবং ওমর মানে মানে দুই দুই বন্ধু দ্বিতীয় কলিফা আবু বকর এবং ওমর ফাতিমার বিবাহের পয়গাম পাঠালে মানে ফাতিমা হচ্ছে হযরত মুহাম্মাদের মেয়ে আবু বকর এবং ওমর ফাতিমার বিবাহের পয়গাম পাঠালে মানে বিবাহ করতে চাইলো তারা ফাতিমাকে বিবাহ করতে চাইলো আবু বকর এবং ওমর ফাতিমার বিবাহের তয়গাম পাঠালে রাসুল্লাহ সাল্লাম বললেন সে তো অল্প বয়স্ক সে তো অল্প বয়স্ক এটার কথাটা মানে হচ্ছে মুহম্মদ সেই বিয়েটা দিতে হলেন না বরঞ্চ তিনি বললেন সাথে তো অল্প বয়স্ক মানে হচ্ছে তিনি এই বিয়েতে রাজি না সম্মত না কারণ তার মেয়েটা ছোট আর এই দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে বুড়া হ্যাঁ এই দুটা হচ্ছে বুড়া বেটা এবং তার মেয়েটা হচ্ছে ছোট বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে এরপরে আলী প্রস্তাব আখানে আলী ছিলেন ছোট আলী তা মানে আলীকে মুহাম্মদি আসলে কোলে পিঠে করে বড় করছে তার চাচাতো ভাই ছিল আলী তার চাচাতো ভাই ছিল এরপর আলী প্রস্তাব করে তিনি তার সাথে বিবাহ দিলেন এটা তাহকিক করা হয়েছে তাহকিক হতে সহি মানে আল্লামা নাসিরুদ্দিন আলবানি এটাকে তাহকিক করেছেন তাহকিকের সহি হয়েছে তার মানে এটা একটা সহি হাদিস একদমই সহি হাদিস মুহাম্মদ নিজেও এই জিনিসটা জানতেন যে এত বুড়া ব্যাটাগুলোর সাথে এই যে আবু বকর এবং মুহাম্মদ ছিলেন সমবয়স্ক বড়জ মুহাম্মদ সম্ভবত তার থেকে দুই বছরের ছোট বা বড় ছিলেন কিছু কিছু রেফারেন্সে পাওয়া যায় আবু বকর ছিলেন কিছু কিছু পাওয়া যায় আবু বকরের থেকে দুই কিন্তু ঠিকই আবু বকরের মেয়ে আয়েশাকে ছয় বছর বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়সে সহবাস করেছেন কিন্তু আবু বকর এবং ওমর যখন ফাতিমার বিবাহের পয়গাম পাঠালো তখন রাসুল্লাহ সাল্লাম বললো সে তো অল্প বয়স্ক এরপরে আলী প্রস্তাব পাঠালে তিনি তার সাথে বিবাহ দিলেন হ্যাঁ ভাই

একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে পড়ে নেবেন কারণ এখানে অসংখ্য রেফারেন্স আমি আর পরে আরো অনেক কিছু অ্যাড করেছি যুক্ত করেছি একটু কষ্ট করে ভাই লেখাটিকে পড়ে নিন ঠিক আছে জি আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন ভাই আপনাকে বিদায় জানালাম